বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণিঝড় মান্দাসের কারণে রেড অ্যালার্ট জারি চেন্নাইয়ে। এর সরাসরি প্রভাব বাংলায় এসে না পড়লেও শুক্রবারও দুই বঙ্গে মেঘলা আকাশ থাকবে। গভীর নিম্নচাপের কারণে শুক্রবার থেকে দক্ষিণবঙ্গের তাপমাত্রা কয়েক ডিগ্রি বেড়ে যেতে পারে, এমনটাই জানিয়েছে হাওয়া অফিস। শীতের পথে কাঁটা হয়ে দাঁড়াবে দক্ষিণের রাজ্যের এই ঘূর্ণিঝড়। শুক্রবার মেঘলা আকাশ থাকার কারণে দিনের বেলা দক্ষিণবঙ্গ বা উত্তরবঙ্গের ক্ষেত্রে ঠান্ডা অনুভূতি থাকবে, তবে রাতের তাপমাত্রা বাড়বে। শনিবার থেকে কমবে শীতের আমেজ, সকালে ও সন্ধে শীতের আমেজ কমবে, জেলায় জেলায় দিনভর শীতের আমেজও কমবে। আগামী সোমবার ও মঙ্গলবার পর্যন্ত এই পরিস্থিতি থাকবে। ব্যুরো রিপোর্ট, আজ তাক বাংলা।